এখানে আসলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার বয়স আমার ধরেন 77-78। আমি যখন গভর্নমেন্ট কলেজের ছাত্র ছিলাম, আসলে সায়েন্সে পড়তাম, উনি আর্টসের, উনি ইকোনমিক্সের প্রভাষক ছিলেন। সরকার বিদেশের এমন এক খবরের জন্ম দিয়েছেন যে খবর আমাদের দেশবাসীর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জন, যে দেশটা মান সম্মান সব ধুলায় মিশাই দিয়েছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমন একটি আন্দোলন বাংলাদেশে হোক, যে আন্দোলনে অচিরেই ওই নিউইয়র্ক টাইমস সহ পৃথিবীর তাবড় বড় বড় পত্রিকাতে নিউজ হবে, ক্রাশিং এ অটোক্রেটিক রিজিম, টপ মিনিস্টার্স অন ট্রায়াল, আমরা এটা দেখতে চাই, অন্য কিচ্ছু না। এই সরকারের পতন হবে, মন্ত্রীদের ট্রায়াল শুরু হবে লুটপাটের কারণে, দুর্নীতির কারণে এবং আইনকে যথেষ্ট ব্যবহার করার জন্য। আমি আরেকটা বিষয় না বলে লোভ শোনাতে পারছি না, বলতে হচ্ছে আমার বাধ্য, আমি এরকম একসাথে বলার সুযোগ পাইনি। এখানে আসলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার বয়স আমার ধরেন 77-78। আমি যখন গভর্নমেন্ট কলেজের ছাত্র ছিলাম, আসলে সায়েন্সে পড়তাম, উনি আর্টসের, উনি ইকোনমিক্সের প্রভাষক ছিলেন। আমি ছাত্র জীবনে স্কুলে, স্কুল কলেজে ফুটবল খেলতাম খুব, যে কোনো মনে হল হঠাৎ করে দেখলাম যে কলেজের নোটিস হয়েছে, উনি কালচারাল প্রোগ্রাম, খেলাধুলা অর্গানাইজ করতেন কলেজে শিক্ষকতার পাশাপাশি। তো দেখলাম যে ক্রিকেটের লোক বাছাই হবে, মনে করলাম ক্রিকেট মধ্যে খুব ইজি খেলা বোধ হয়। উনি যে ক্রিকেট খেলা জানতেন, উনি যে মূল লোকের আমি জানতাম না, দেখি যে স্যার ওইখানটায় আর কি। তো গেলাম আর কি, আমার লম্বা টম্বা দেখে বললো, তুমি তো লম্বা টম্বা আসতো, ভালো ঠিক আছে, কি ব্যাট করবো না বল করবো? আমি ব্যাট করবো, আমি এর আগে ফিল্ডিং মিল্ডিং করছি ক্রিকেটের, বুঝছেন না, ওইভাবে খেলি নাই। ব্যাট করতে 6টা বলের 1টা বল ব্লক করলাম, বাকি লাগাতে পারলাম, বলো তোমার দিয়ে এটা হবে না, ব্যাট হবে না, লম্বা আসো ব্যাট করো। তা আমি ব্যাট করতে গিয়ে দেখলাম একটাও স্ট্যাম্পের কাছাকাছি যায় না। যাই হোক, উনি চমৎকার টিম সিলেক্ট করেছিলেন এবং কলেজে, দিনাজপুর কলেজে ওই সময়ে খুব চমৎকার ক্রিকেট হতো। ঠাকুরগাঁও ওনার কারণ, ঠাকুরগাঁও দামাল সময় ক্রিকেট ভালো ক্রিকেট হতো আমার জানা মতো। আমি আজকে ওনাকে বলতে চাই, আপনি এখন সিনিয়র না, আমরাই সিনিয়র সিটিজেন হয়েছি, আপনি আরও সিনিয়র সিটিজেন, আপনি অসুস্থতাও ভোগেন আমি জানি। তারপরে আমি বলতে চাই, আপনি ওই কলেজের যে সময় ওই যে ব্যাট বল এবং স্ট্যাম্প, ক্রিকেটে কিন্তু লাঠি বলের সংমিশ্রণে একটা চমৎকার খেলা ক্রিকেট, এবং খুবই সুন্দর সেটা উপভোগ্য, বাংলাদেশ কিন্তু নাম করিয়েছে। আমি চাই আপনার নেতৃত্বে বাংলাদেশে এই ক্রাইসিসে আপনি ওইভাবে আবার সংগঠিত করে এই বাংলাদেশ থেকে এই সরকারকে হটানোর উদ্যোগ গ্রহণ। ধন্যবাদ সবাইকে। আমি 91 পরে জাপানে ছিলাম 4 বছর, একটা পেপার রাখতাম, ইংরেজি পেপার, ইয়োমুরি সিম্বুন। বাংলাদেশের খবর খুব একটা থাকতো না, 3টা খবর পেয়েছিলাম। একটা খবর, মির্জা গোলাম হাফিজ অ্যাজ এ ল মিনিস্টার, উনি একটা সম্মেলনে গেছেন সংসদীয় কমিটির মালয়েশিয়া, ওটার নিউজ, ছোট্ট নিউজ। আরেকটা ছোট্ট নিউজ হচ্ছে বাংলাদেশে বন্যা নিয়ে। আরেকটা বড় নিউজ, ছবিসহ ঢাকা শহরের ট্রাফিক জ্যাম, রিক্সা প্রচুর, এটা নিশ্চয় বড় বেশ ছবিও দিছে, নিউজও দিছে। বাংলাদেশ সম্পর্কে খুব বড় নিউজ বোধহয় খুব সচরাচর বাইরের পত্রিকা হয় না, কিন্তু গত কয়েকদিন পূর্বে নিউ ইয়র্ক টাইমস একটা নিউজ, একটা সংবাদ আমাদের দেশের পত্রিকাগুলি ছেপেছে, কোয়াইটলি ক্রাশিং এ ডেমোক্রেসি, মিলিয়নস অন ট্রায়াল, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, 10 লক্ষের উপর মামলা ঝুলছে, ট্রায়াল চলছে, বিচার চলছে। বিচার যারা ব্যাংক লুটপাট, এদের বিচার কিন্তু হয় না। যারা ভোটের টাকা নিয়ে গেছে এখনো চার্জশিট দিতে পারে না, ব্যাংকের দর যারা নিয়ে গেছে, ওই যে বললো সুব্রতদা উদ্বোধন হয়েছে, এই যে উদ্বোধনের দিন টাকা নিয়ে গেছে, আগেই নিয়ে গেছে নিজের মনে করে, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বলছেন যে নিয়ে গেছে নিজের মনে করে, সোনালী ব্যাংকন, ব্যাসিক ব্যাংকন, এগুলির ট্রায়াল তো দূরের কথা, মামলার চার্জশিটই হয় না। আর বিরোধী দলের, বিএনপির সহ অন্যান্য দলের যারা কথা বলে, এদের না শুধু চার্জশিট না, মামলা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামেই তো বোধ হয় শতাধিক মামলা আছে, এরকম হাজার হাজার লাখ লাখ মামলা আছে।